খাওয়া গেল, দিনের পর দিন গেল, টের যে কিছু পাই না ভাই, কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই, সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ, তিন বেলা ছোট ছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের নাই, নাওয়া দাওয়া খাওয়া গেল, দিনের পর দিন গেল, টের যে কিছু পাই না ভাই, কাম কাজ কিছু নাই, সারাদিন শুধু খাই শাক পাতা মাছ যা পাই, সকালেতে ব্যায়াম করি, দুপুরেতে দেই ঘুম, রাতের বেলাতে করি নাচ, তিন বেলা ছোট ছুটি, মাঝে মাঝে রাজনীতি, বিরতি যে আমাদের নাই, হে পাগলা হে পাগলা hospital, I crazy, you crazy, all equal, final, don't be sad, let's get mad, let's break all, signal. তুমি যদি আমার কথা না মানো তাহলে আমি সত্যি সত্যি আসল ঘটনা খুলে বলতে পারব। জরির বাপ, তুমি কি হাসপাতাল ফেরার পাবে ছিলা? শুনে শুনে আপনি শান্ত হন একটু। আপনি রাজি হয়েছেন বলে আমরা এখানে হসপিটালটা করতে পেরেছি এবং এত এত মানুষের সেবা দিতে পারছি। সত্যিকার অর্থে যদি বলতে যাই তাহলে আপনি হচ্ছেন মানব প্রেমী, রিয়েলি আপনি হচ্ছেন একজন সাদা মনের মানুষ। উই আর অলওয়েজ থ্যাঙ্কফুল টু ইউ। দরকার কি বলেন আপনি, যাও যাও। আসলে আমার মেয়েরা, হ্যাঁ আমি চিনি তো, ওদের মতো এরকম ভদ্র রুচিশীল সুন্দরী মেয়ে আর কটা দেখা যায়। দেখতে হবে না মেয়েগুলো কার। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ভাই, আপনার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? না তেমন সমস্যা না, মানসিক প্রতিবন্ধীদেরকে নিয়ে কাজ করি, একটু একটু ঝামেলা তো থেকেই যায়, এই তো আপনাদের রোগী পালিয়ে গেল আপনি জানেন তো। হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি আসলে আপনাকে ফোনও করেছিলাম, তবে ওই যে হারানো রোগী নিয়ে বোধহয় আপনি একটু ব্যস্ততার মধ্যে ছিলেন। আসলে ভাই আমি যে কারণে ফোন করেছিলাম, ওই যে আপনাকে বলেছিলাম না যে আপনি আপনার হসপিটালটা লিমিটেড কোম্পানি করে ফেলেন, মানে একবার যদি স্টক মার্কেট আপনি ঢুকে যেতে পারেন তাহলে আপনার এই হসপিটাল কোথা থেকে কোথায় চলে যাবে সেটা কিন্তু আপনি ভাবতেও পারছেন না। জানি জানি তো, আপনার কথাটা আমাদের মনে আছে, আমরা গুরুত্বের সাথে সেটা বিবেচনা করছি এবং খুব অল্প সময়ের মধ্যে আপনাকে আমরা জানিয়ে দিব রেজাল্টটা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমি উঠি। হ্যাঁ উঠবেন? ঠিক আচ্ছা ঠিক আছে, আমি সময় নষ্ট করলাম। সুন্দর নাম, নিশ্চয়ই আপনার গ্রামের মানুষগুলি আপনার মতো সুন্দর। আচ্ছা মর্জিনা, জানো আপনার কি হয়? আমি কেমনে জানো, আমি তো এখানে নতুন আসছি। এইখানে না হয় নতুন, তারপরেও তো আমার কথা শোনার কথা।
আগে কখনো আপনার কথা শুনিও নাই দেখিও নাই, চিনবো কি করে বলেন? তা অবশ্য ঠিক, দেখা সাক্ষাৎ আলাপ পরিচয় না হইলে মানুষ চেনা যায় না। আমি মর্জিনার খুব কাছের মানুষ, কাছের মানুষ বুঝেন তো? জি বুঝি, অনেক কাছের মানুষ। আপনি যখন এতই কাছের মানুষ তাইলে বাড়িতে থাকেন না কেন? বাড়িতে না থাকা রাস্তায় রাস্তায় এরকম ঘুরেন কেন? আপনি মায়া মানুষ দেখলে এরকম গায়ে পরে এসে কথা বলতেছেন, আপনার স্বভাব চরিত্র তো আমার কাছে খুব একটা ভালো ঠেকতেছে না। ওই মায়া, ওই সাবধানে কথা কও, জানো তুমি কার সামনে দাঁড়ায় কথা কইতেছো? কেন, আমি তো অন্যায় কোনো কথা বলি নাই। আপনি দারোগা হন চাই পুলিশ হন যে হন না কেন, আমি কোনো ভুল কথা বলি নাই, আর ভুল কথা বলতে আমার কোনো ভয় ডর নাই। তোমার সাহস তো কমরা। শুনেন, সত্য কথা কইতে সাহস লাগে না, সাহস এমনি এমনি চলে আসে। সারেন রাস্তা, সারেন। ওরে মা গো মা, মর্জিনার সাথে থেকে সাহস অনেক বেড়ে গেছে। এই যে ম্যাডাম, ম্যাডাম নিজের হাতে সেই জীবনটা হত্যা করাটা কি ঠিক? বল ঠিক। তাহলে তুই কেন করতে চেয়েছিলি? আপা আমাকে জিজ্ঞেস করো না আপা, আমি বলতে পারবো না। কেন পারবি না? বলতেই হবে আমাকে, আমাকে আজ তোর বলতেই হবে কেন তুই আত্মহত্যার মতো এমন কাজটা করতে গেলি। কেন বল? আপা তো নাচুর বান্দা হয়ে না তো। আজ আমি একেবারে পরিষ্কারভাবে বুঝতে পারছি আমার জন্য তোর কোনো মায়া নেই। একটাবার তুই আমার কথা ভাবলি না, একটাবারও না। আমার জন্য তোর কোনো মায়া মমতা নেই। আমাকে একা ফেলে চলে যাবার জন্যই কি তোকে আমি সেই ছোট্টবেলা থেকে এত বড় করেছি? মা বাবা মারা যাওয়ার পর তোকে আমি কোলে পিঠে করে সেই ছোট্টবেলা থেকে মানুষ করেছি, আর তুই তুই একটাবার আমার কথা ভাবলি না, তুই আমাকে কষ্ট দিস। এই তুই সত্যি করে বল তো, প্লিজ আমাকে বল, তুই কেন এমন কাজটা করতে গেলি বল।
আপা আমি তোমাকে বলবো, আজকে না আরে। আমি আর তোকে কিছু বলবো, তোর যেদিন ইচ্ছা সেদিন বলিস। আচ্ছা আপনি এখন কোথায় আছেন বলুন তো? আমি তো রিকশায় হাসপাতালের কাছাকাছি চলে এসেছি, একটু বসো ভাই আমি আসতেছি। গিয়েছিলেন কোথায়? ওই যে নারায়ণগঞ্জ গিয়েছিলাম মুক্তারের ব্যাপারে খোঁজ খবর নিতে, অনেক খবরাখবর নিয়ে এসেছি, তুমি বসো এসে আলাপ করতেছি। না খুবই ভালো করেছেন। আচ্ছা ঠিক আছে আপনি আসুন, আমি রুমেই আছি। আমি তো বিবাহ করি নাই, আমি তো ব্যাচেলার। দেখছেন আপা কি বলে বলে ব্যাচেলার। এই জরির বাপ তুমি আমারে ভুলে গেলা, তোমার জরিরে ভুলে গেলা। এর কোনো বউটাও নাই, কোনো বউ থাকার নিয়ম নাই, বউ থাকার নিয়ম নাই। আপা আপা জরির বাপের অবস্থা কি এতই খারাপ? আবার মনে পড়ে। শুনেন আপনি এখন থেকে চেষ্টা করবেন সপ্তাহে 3 দিন করে আসার, যাতে করে আপনাকে দেখার পরে উনার আস্তে আস্তে স্মৃতিশক্তি গুলা ফিরে আসে। বুঝতে পেরেছেন? আমি পারলে প্রতিদিনই তোমার সাথে দেখা করতে আসবো। কেন আপনি আমার সঙ্গে দেখা করে যাবেন? এগুলো কি? এই যে আচ্ছা এখানে মহিলাদের আসা নিষেধ। ঠিক আছে জি, আপনি ওনাকে নিয়ে যান। নিয়ে যাচ্ছি, আপনি যান। বেয়াদব বেয়াদব। হ্যাঁ বেয়াদব, আমরা 3 জন রাজা। হ্যাঁ আমরা রাজা, আপনি বেয়াদব যান। আচ্ছা আপনি কিছু মনে করবেন না, আসেন আমার সাথে আসেন। ভাই আপনি রেস্ট করেন, আসেন। আচ্ছা আপনি বলুন তো মুক্তা কি করেছে? হ্যাঁ আমি আপনাকে বলছি আসলে। হ্যাঁ আপনি বলুন, আমি শুনছি। মুক্তার বিভিন্ন সময়ে গ্রামের বিভিন্ন লোকজনকে বিভিন্ন রকমের ব্যবসার প্রলোভন দেখিয়ে অনেক টাকা পয়সা হাতিয়ে নেয়, তাই না? নট অনলি দ্যাট, যে গ্রামের সব মানুষই মুক্তারকে অপছন্দ করে, কিছু কিছু পিপল আছে যারা মুক্তারকে পছন্দও করে। তার পিছনেও কারণ আছে, কারণ অনেক লোকজন মুক্তারের কাছ থেকে বিভিন্ন রকমের বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য যেত। কজ বিভিন্ন মেম্বার, কমিশনার, চেয়ারম্যান যারা আছে তাদেরকে তো অ্যাভেলেবেল পর্যায়ে পাওয়া যায় না, তারা তো বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত থাকে। সো গ্রামের ফিউ পিপল কেউ কেউ মুক্তারকে তাদের অবলম্বন মনে করে তার কাছে যেয়ে বিভিন্ন সময়ে তাদের বিভিন্ন ক্রাইসিস বলতে থাকে এবং মুক্তার তাদেরকে সলিউশন করতে থাকে। এক পর্যায়ে মুক্তার বিভিন্ন জনকে বিভিন্ন রকম বুদ্ধি পরামর্শ দেয়, ব্যবসা এবং নানা রকম অনেক কিছুর পরামর্শ দিয়ে বিভিন্ন রকমের টাকা পয়সা হাতিয়ে নিতে থাকে। আসলে চাচা আপনার কাছে একটা সুপরামর্শ নিতে। সব সময় সবার সাথে তো আর সব কথা শেয়ার করা যায় না, কারণ
মানুষরে তো বিশ্বাস করা যায় না। যা দিনকাল পড়ছে বুবার মতো চলাফেরা করতে হয়, কি সমস্যা বলো? আপনার দোয়ায় তো ধরেন ইনকাম মোটামুটি চলতেছে, তাই একটু ভবিষ্যতের জন্য তো সঞ্চয় করতে হয় না? তাই ভাবছি একটা ডিপিএস খুলবো, একটা না দুইটা, দুইটা খুলে ফেলবো, একটা পাঁচ মাসের, পাঁচ বছরের, আর একটা ধরেন দশ বছর মেয়াদি। তা কোন ব্যাংকে কিভাবে কি খুলতে পারি এই জন্য একটা সৎ পরামর্শ নিতে আসলাম। সাব্বাস, এই বয়সে টাকা চিনে গেছো? না চিনা কি উপায় আছে কনসাসা, টাকা ছাড়া কি জীবনে উন্নতি করা যায়? আপনি কোন আমার কুলাঙ্গারটারে এ কথা বুঝাইতে পারলাম না, ওরে আরতে বসাইতে পারি নাই, বসাইলে টাকা চুরি করে। আমি এত ইনকাম করি সবই চুরি করে লয়ে যায়। তাইলে তো আমি ভুল দেখি নাই চাচা, সেলিম সেদিন হাড়ি পুকুরে গেছিল কেন এইবার বুঝলাম। চাচা ওর তো কিছু পদ অভ্যাস মনে হয়ে গেছে, একটা পরিবার ধ্বংসের জন্য একটা নেশা করছেলেই তো যথেষ্ট চাচা। ইস, এলাকায় আপনার এত সম্মান, আর সেই আপনার ছেলে যদি এইভাবে নষ্ট হয়ে যায় তাহলে তো আপনি সমাজে মুখ দেখাবেন কিভাবে চাচা? আমি তো ভাইও পাইতেছি না, এটা হয় না চাচা, হয় না। সেলিম রে এই পথ থেকে যেমনি হোক ফিরাইতে হবে, আমি আপনারে কথা দিতাছি, আমি আপ্রাণ চেষ্টা করবো চাচা। তুমি কি পারবা বাবা? আমি বহুত চেষ্টা করছি, আমি ওরে ফিরাইতে পারতাছি না চাচা। পরের কথা আগে কইলে আপনি মনে করতে পারেন যে আমি চাপা মারতেছি চাচা। আমি কিরা কাইটা কইতাছি, আমার খালা তো বাইরে, আমি এই পথ থেকে ফিরে আসছি, আমার খালা খালু, আমারে সেই থেকে তো পীরের মতো মানে, তারা কল্পনাও করতে পারে নাই যে আমি আমার খালা তো বাইরে কোনোদিন এই পথে ফিরাইতে পারবো। বিশ্বাস না হয় চাচা, আমি আমার খালা তো বাইরে আপনার সামনে আইনা খাড়াই দিতেছি, আপনি জিজ্ঞাসা করেন তাইলেই তো আপনি বুঝে যাবেন চাচা। বাবা, আমি ক্লাস নাইনে পড়ার সময় আমার বাবা ক্যান্সারে মারা গেছে, আমি ওই দিক থেকে প্ল্যান করছি, আমি বড় হইয়া বিয়া শাদী করলে আমার পোলা হইলে আমি ওরা ক্যান্সারের ডাক্তার বানাবো। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল, ডাক্তার তো দূরের কথা, এখন সম্মান নিয়ে টানাটানি। বাবা মুক্তার, তুমি আমার আরেকটা বাপ, তুমি যদি পারো ওরে তুমি ফিরাও। চাচা চোরদের তো কোনো দরকার নাই, আপনার দোয়ায় এই মুক্তার এই দেশে পারে না এমন কোনো কাম নাই। আপনি দেখেন আমি সেলিম রে এই রাস্তায় পিরামু পিরামু। তুমি একটু দেখো বাবা, আমার খুব উপকার হবে, তোমার যত টাকা পয়সা লাগে যা লাগে তা আমি দিব। আমার একটু দেখো বাবা, চাচা মানি তো বাপ, তুমি যা চাও তাই আমি দিব বাবা। চাচা আপনি কোনো টেনশন করবেন না তো চাচা, মুক্তার আপনার ছেলে তো আছে, আপনি শুধু আপনার ছেলেরে আমার সাথে একটু দেখা করতে বলেন। আমার ডিপিএস এক মাস কেন, তিন মাস পরে করবো সেটা তো ব্যাপার না, আমি যেমনিও সেলিম রে সোজা রাস্তায় আনব। আপনি দোয়া করেন চাচা। চাচা আসি। মুক্তার ভাই, আপনি আবার কি কইছেন আমার নামে? সম্মানের কথা তুমি বললে সারা বাংলাদেশের লোক চিনে, আর তার মান সম্মান তুমি ধুলাই মিশাই দিচ্ছ। তুমি মিয়া ওই আরি গ্রামে যাও, কেন কেন যাও, মানুষ জানে না এই সমস্ত সারো বুঝছ? তুমি আমার দিকে তাকাও, কই একটা মানুষ তো আমার নামের একটু শব্দ করতে পারবে না, বুঝছো? ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, তুমি বয়স হয়েছে, এখন তুমি ইয়াং মানুষ, তোমার শরীরে তাগুদ আছে, তুমি এখন ব্যবসা বাণিজ্য করবা, টাকা ইনকাম করবা, তুমি হইলে দেশের ভবিষ্যৎ, তোমার জন্য দেশ চায় আছে হা কইরা, তুমি কি করো না করো এইটা দেখার জন্য, আর তুমি এইগুলা করে ফেলতেছো, সি 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 সি, তোমার জন্য আমার নিজেরই তো লজ্জা লাগতেছে। আজকে তোমার আব্বা আমারে ধইরা এত কান্নাকাটি করলো, তার আফসোসে তো ঠিক নাই, সে তোমারে ডাক্তার বানাইতে চাইছে, আর তুমি যে কি সব সাইপাস খায়া উল্টা পাল্টা হয়ে থাকতেছো, এটা হয়? শুনো, তুমি আমার সাথে যোগাযোগ রাখো, এই যে আমি
আমদানি রপ্তানির ব্যবসা করতেছি। তুমি এইগুলা ছেড়ে আমার সাথে ব্যবসা করো। তুমি তোমার আব্বার কাছ থেকে কিছু টাকা পয়সা আনো, তারপর দুই ভাই মিলামিশা ব্যবসা করি। দেখবা একদিন মানুষ আমাগো ছবি বান্ধায় রাখবে ঘরের মধ্যে, যে এরাই দেশের ভবিষ্যৎ, এরাই দেশটারে পরিবর্তন করে দিছে। বুঝছো? এগুলা বাদ দাও, বাদ দাও। ভালো বুদ্ধি, এমনি করলে তো আব্বার টাকা দিব না, এই চান্স একটা মোটা অঙ্কের টাকা লয়ে লন যায়। আরে ছোট ভাই, কি ভাবতাছো? লজ্জা লাগতাছে? লজ্জার কিছু নাই, যা করছো করছো বুঝলে যাও। এখন তোমার আব্বার কাছ থেকে কেমনে টাকা বাইর করা যায় সেই ব্যবস্থা করো, ব্যবসা করি। আব্বার আপনি একটু কয়ে দিয়েন, কিছু টাকা যেতে দেয় আব্বা আমারে। আচ্ছা দেখি কমুনে চাচারে, তুমি চাচারে কয়ারাই করাইতে, আমি কালকে সকালবেলা গিয়া দেখা কইরা সব কইলা কমুনে। ঠিক আছে, মন খারাপ করো না ছোট ভাই, জানি তোমার খারাপ লাগতেছে, আমার কথা শুই না, যাও যাও বাড়ি যাও। মুক্তার ভাই আপনি ভালো মানুষ, যাও। ভোলা ভাই, বাবা ওদের নিয়ে তোমার এত ভাবার দরকার নেই, ওদেরকে চলে যেতে হবে, বাস, এটাই আমাদের ফাইনাল ডিসিশন। আর এটা খুবই তাড়াতাড়ি হতে হবে, যত দ্রুত সম্ভব। হ্যাঁ, খুব বেশি দেরি হলে আমরা দুজনে কেউ এটা মানবো না, এই দেশের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে। আর এই ধরনের লোকদের জন্য এই সন্ত্রাসীরা আজ অবহেলিত। ছোটাছুটি মাঝে মাঝে রাজনীতি বিরতি যে আমাদের না, I crazy, you crazy, all equal.